হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে বিগত সপ্তাহের মতো আমরা আবারও চলে এসেছি গত সাত দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে প্রশ্নোত্তর শুরুর আগে একটু বলে দিই এই ভিডিওর ডিসক্রিপশানেই তোমরা পেয়ে যাবে বাংলা কুইজের ওয়েবসাইট বাংলা কুইজ ডট ইন বাংলা কুইজের অ্যান্ড্রয়েড অ্যাপ বাংলা কুইজের টেলিগ্রাম গ্রুপ এবং বাংলা কুইজের ফেসবুক পেজের লিঙ্ক সেখান থেকেও তোমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নোত্তরে চলে যাই প্রথম প্রশ্ন আগামী ছয় মাসের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এনএইচএই এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে অপশান এ উদয় ললিত অপশান বি আদার্স কুমার গোয়েল অপশান সি সুখবীর সিং সান্ধু অপশান ডি আলতামাস কবির এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুখবীর সিং সান্ধু সুখবীর সিং সান্ধু যিনি বর্তমানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন তাকেই পরবর্তীকালে আবার ছয় মাসের জন্য পুনরায় সেই পদে নিযুক্ত করা হয়েছে তার বর্তমান যে মেয়াদ সেটি শেষ হচ্ছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে আবার ছ মাস অর্থাৎ একুশে জানুয়ারি থেকে একুশে জুলাই দু তার নতুন মেয়াদ শুরু হবে আবার তিনি এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে সম্প্রতি ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন কে ওড়িশা হাইকোর্ট অপশান এ অমিতাভ রায় অপশান বি এস মুরলীধর অপশান সি নবীন সিনহা অপশান ডি মোহাম্মদ রফিক এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি এস মুরলীধর এস মুরলীধর ওড়িশা হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি চলেছেন এবং বর্তমানে রয়েছেন মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিক তিনি এতদিন ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন তার জায়গায় আসছেন এস মুরলীধর ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি ওড়িশা যার রাজধানী ভুবনেশ্বর বর্তমানে সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন নবীন পট্টনায়ক এবং সেখানকার রাজ্যপাল হলেন গণেশী লাল আমাদের এই রাজ্য রাজধানী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নিয়ে একটি ভিডিও অলরেডি তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো আমাদের ভিডিও সেকশানে গিয়ে চলো পরের প্রশ্নে চলে যাই সম্প্রতি ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো পেলেন কে হ্যাঁ দু হাজার আঠেরো ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি এইটিন সম্প্রতি দেওয়া হয়েছে সেটি কে পেয়েছেন অপশান এ অমিত শর্মা অপশান বি কে শিবান অপশান সি এন ভি কাদম অপশান ডি এ কে সিং এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি এন ভি কাদম ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান তারা ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু হাজার আঠেরো সালের যেটি প্রদান করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেটি এবছর পেয়েছেন দু হাজার আঠেরো সালে ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটি পেয়েছেন এন ভি কাদাম এই যে ডিআরডিও তার ফুল ফর্ম বললাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান তার হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লিতে বর্তমান চেয়ারম্যান হলেন জি সতীশ রেড্ডি ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হলেন জি সতীশ রেড্ডি এবং দু হাজার আঠেরো ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন এন ভি কাদাম চলে আসছি পরের প্রশ্নে ষষ্ঠ হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত অর্থাৎ সিক্স হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি সেখানে ভারতের র্যাঙ্ক কত অপশান এ চুরানব্বই অপশান বি একশো এগারো অপশান সি একশো পঞ্চাশ অপশান ডি একশো বত্রিশ তো এটি সঠিক উত্তর হয়ে যাবে একশো এগারো অপশান বি একশো বাষট্টিটি দেশের মধ্যে একশো এগারো স্থানে রয়েছে ভারত প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড যার রাজধানী ওয়েলিংটন যার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জেসিন্ডা ডার্ডন এবং নিউজিল্যান্ডে প্রথম ভারতীয় বংশোভূত মহিলা মন্ত্রী হয়েছেন তিনি প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন ভারতীয় বংশভূত একজন মন্ত্রী হয়েছেন এবছর নিউজিল্যান্ডে তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন তো হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে একশো এগারো চলে আসবো পরের প্রশ্নে রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন্টি ইয়ার জার্নি অ্যাজ এ জার্নালিস্ট বইটি কার লেখা রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন্টি ইয়ার জার্নি অ্যাজ আ জার্নালিস্ট বিনোদ মেহতা মিহির দালাল অভিক সরকার নাকি প্রেম প্রকাশ রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন্টি ইয়ার জার্নি অ্যাজ এ জার্নালিস্ট এই বইটি লেখা অপশান ডি রাইট অ্যান্সার প্রেম প্রকাশ প্রেম প্রকাশ তার লেখা বইয়ের নাম হচ্ছে রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন্টি ইয়ার জার্নি অ্যাজ এ জার্নালিস্ট সম্প্রতি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই বইটি প্রকাশ করেছেন প্রেম প্রকাশ ইনি হলেন এ এন এর চেয়ারম্যান এএনআই নিউজ এজেন্সি জানি আমরা এএনআই এর ফুল ফর্ম হচ্ছে এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল এ এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন প্রেম প্রকাশ তিনি লিখেছেন রিপোর্টিং ইন্ডিয়া মাই সেভেন্টি ইয়ার জার্নি অ্যাজ এ জার্নালিস্ট এখানে প্রেম প্রকাশ জার্নালিস্ট হিসাবে সাংবাদিক হিসাবে তার যে কেরিয়ার সেই কথা তুলে ধরেছেন মূলত এই কেরিয়ারে তার যে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সক্ষতা বা তার যে আলাপচারিতা সেই কথাগুলোই তিনি মূলত এই বইতে তুলে ধরেছেন চলে আসবো পরের প্রশ্নে ইংরেজি কবিতার গ্রন্থ ওহ মিজোরাম এর রচয়িতা কে সম্প্রতি প্রকাশ হয়েছে ওহ মিজোরাম এই বইটির রচয়িতা কে অপশান এ কল্লাজ মিশ্র অপশান বি জোরাম থাঙ্গা অপশান সি পি এস শ্রীধরন পিল্লাই অপশান ডি জগদীশ মুখী ওহ মিজোরাম এই বইটি রচয়িতা হলেন অপশান সি পি এস শ্রীধরন পিল্লাই সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ভার্চুয়ালি এই বইটি প্রকাশ করেছেন পি এস শ্রীধারন পিল্লাই ইনি হলেন মিজোরামের বর্তমান রাজ্যপাল তিনি লিখেছেন ও মিজোরাম এই বইটি মিজোরাম যার রাজধানী আয়চল এবং আরেকটি অপশান ছিল অপশান বিতে জোরাম থাঙ্গাই জোরাম থাঙ্গা হলেন বর্তমানে মিজোরামের মুখ্যমন্ত্রী তো ও মিজোরাম মিজোরাম নিয়ে এই বইটি লিখেছেন সেখানকার বর্তমান রাজ্যপাল পি এস শ্রীধারণ পিল্লাই চলে আসছি পরের প্রশ্নে ইজ অফ ডুইং বিজনেস ই ও ডি বি টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি সালে ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত অপশান এ পঁয়তাল্লিশ অপশান বি পঞ্চাশ অপশান সি ষাট অপশান ডি তেষট্টি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি তেষট্টি এই যে ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট সেটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটি আগস্ট মাসে প্রকাশ তখন স্থগিত হয়ে যায় কিছু ডিসপিউট সেখানে দেখা দিয়েছিল তো সেখানে চীন সৌদি আরব আরব আমির শাহী এবং আজারবাইজান তাদের যে র্যাঙ্ক দেওয়া হয়েছিল এবং তাদের যে পয়েন্ট টেবিল রাখা হয়েছিল সেখানে কিছু ত্রুটি ত্রুটির জন্য সেটি আবার কারেকশান করে সম্প্রতি রিলিজ করা হয়েছে এবং সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে তেষট্টি একশো নব্বইটি দেশের মধ্যে তেষট্টিতম স্থানে রয়েছে ভারত দু হাজার চোদ্দো সালের থেকে বর্তমানে ভারত ঊনআশি ধাপ এগিয়েছে এটি একটি লক্ষণীয় বিষয় ইজ অফ ডুইং বিজনেসে ভারতে কিন্তু উন্নতি হয়েছে অনেকটা আচ্ছা বললাম ইজ অফ ডুইং বিজনেস টোয়েন্টি টোয়েন্টি এটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক যার হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে এবং বর্তমানে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হলেন ডেভিড মালপাস এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটি কিন্তু তৈরি হয়েছিল ব্রেটন উডস এগ্রিমেন্টের ফলে এই প্রশ্নটাও আসে ওয়ার্ল্ড ব্যাঙ্ক নিম্নের কোনটির পরামর্শে তৈরি হয় বা কোনটির পথ তৈরি হয় ওয়া ব্রেটন উডস এগ্রিমেন্টের পর তো ইজ অফ ডুইং বিজনেস টোয়েন্টি টোয়েন্টি সেখানে ভারতের র্যাঙ্ক হলো তেষট্টি চলে পরের প্রশ্নে সম্প্রতি সতেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর কোথায় আন্তর্জাতিক গীতা মহোৎসব দু হাজার কুড়ি অনুষ্ঠিত হলো অপশান এ বারাণসী অপশান বি কুরুক্ষেত্র অপশান সি কুরুগ্রাম অপশান ডি প্রয়াগরাজ এটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে সম্প্রতি সতেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর আন্তর্জাতিক গীতা মহোৎসব ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে হরিয়ানার কুরুক্ষেত্রে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খট্টার রাজধানী চণ্ডীগড় এবং বর্তমান রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ণ আর্য চলে আসছি পরের প্রশ্নে সম্প্রতি কোন ভারতীয় লিজিয়ান অফ মেরিট সম্মান পেলেন লিজিয়ান অফ মেরিট দেওয়া হয় এটি আমেরিকা থেকে অপশান এ নরেন্দ্র মোদী অপশান বি রাজনাথ সিং অপশান সি বিপিন রাওয়াত অপশান ডি মনোজ মুকুন্দ নারাভানি এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নরেন্দ্র মোদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি লিজিয়ান অফ মেরিট সম্মান পেলেন এবং সেটি প্রদান করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নয় এবছর তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে যিনি সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সিনজো আবে জাপানের প্রাইম মিনিস্টার সিনজো আবে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন তাদেরকেও এই লিজিয়ান অফ মেরিট সম্মান দেওয়া হয়েছে একসাথেই তো ভারতীয় হিসাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লিজিয়ান অফ মেরিট সম্মান পেয়েছেন চলে আসছি পরের প্রশ্নে বিসিসিজ বিবিসিজ টোয়েন্টি টোয়েন্টি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার হলেন কে বিবিসিজ টোয়েন্টি টোয়েন্টি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার বিবিসি আমরা জানি একটি বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস নিউজ এজেন্সি বলা যেতে পারে তো বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি অপশানগুলো দেখব অপশান এ রজার ফেডেরার অপশান বি লিওনেল মেসি অপশান সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অপশান ডি লুইস হ্যামিল্টন চারটি অপশানের মধ্যে সঠিক হবে অপশান ডি লুইস হ্যামিল্টন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন তিনি এবছরের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার হয়ে গেছেন দু সালের বিবিসির স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস এবছর হয়েছেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন বিবিসি এর পুরো কথা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন চলে আসবো পরের প্রশ্নে কোন দিনটিতে জাতীয় গণিত দিবস পালন করা হয় ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে অপশান এ বাইশে ডিসেম্বর অপশান বি তেইশে ডিসেম্বর অপশান সি চব্বিশে ডিসেম্বর অপশান ডি পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর এই দিনটি প্রতি বছর জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা হয় এই দিনটি বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উপলক্ষে তাঁর স্মরণে জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা হয় এবং এই দিনটি পালন করা হয় এই লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা এবং গণিতের অবদান এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটা চেষ্টা করা হয় এই জাতীয় গণিত দিবস পালনের মাধ্যমে চলে আসছি পরের প্রশ্নে বিশ্বে প্রথম গ্রিন ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি হতে চলেছে কোন কোম্পানি কোন কোম্পানি বিশ্বে প্রথম গ্রিন ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি হতে চলেছে অপশান এ জনসন অ্যান্ড জনসন অপশান বি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অপশান সি শিপলা অপশান ডি বায়োকন সঠিকত্ব হয়ে যাবে বন্ধুরা অপশান বি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া গ্রিন ভ্যাকসিন কি গ্রিন ভ্যাকসিন বলতে সেই ভ্যাকসিন যা প্লান্টের জেনেটিক্স ব্যবহার করে তৈরি করা হয় সেগুলোকে গ্রিন ভ্যাকসিন বলা হয় এবং এই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তারা বিশ্বে প্রথম নেট জিরো ফার্মা কোম্পানি হওয়ার লক্ষ্যেও কাজ চালিয়ে যাচ্ছে নেট জিরো ফার্মা কোম্পানিটা কি যে সকল ফার্মা কোম্পানির ওয়েস্ট প্রোডাক্ট এমিনেশন এমিশন জিরোতে আনা যা আনার চেষ্টা করছে বা যে সকল কোম্পানি ওয়েস্ট প্রোডাক্ট এমিশন জিরোতে আনতে পেরেছে তাদেরকে বলা হয় নেট জিরো ফার্মা কোম্পানি তো সেই বিশ্বে প্রথম নেট জিরো ফার্মা কোম্পানিও হতে চলেছে হচ্ছে এই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তো বিশ্বে প্রথম গ্রিন ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি হতে চলেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চলে আসবো পরের প্রশ্নে দু সালের শেষ হকি র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় পুরুষ হকি দলের র্যাঙ্ক কত অপশান এ তিন অপশান বি চার অপশান সি পাঁচ অপশান ডি ছয় দু সালের যে শেষ হকি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসে সেখানে ভারতীয় পুরুষ হকি দলের র্যাঙ্ক হচ্ছে চতুর্থ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো চতুর্থ র্যাঙ্কে রয়েছে দু সাল শেষ করছে ভারতীয় পুরুষ হকি দল চতুর্থ স্থানে প্রথম স্থানে রয়েছে বেলজিয়াম এবং ভারতীয় মহিলা হকি দল রয়েছে নবম স্থানে মহিলা হকিতে প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ড ভারতীয় পুরুষ দলের পুরুষ হকি দলের বর্তমান অধিনায়ক হলেন মনপ্রীত সিং এবং মহিলা হকি দলের বর্তমান অধিনায়ক হচ্ছেন রানী রামপাল এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে যে রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত মহিলা হকি দলের তিনি অধিনায়ক বর্তমানে ভারতে আচ্ছা দু সালের মেন হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে ভারতে অনুষ্ঠিত হবে এই প্রশ্নটা অনেকবার এসছে দুহাজার সালের পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে ভারত चले आसब पर प्रश्ने द लाइट अफ द पोएम दैट डिफाइंड द बुद्ध बीटर लेखक के द लाइट अफ द पोएम दैट डिफाइंड द बुद्ध बटर लेखक के अबशन ए शशी थारुरशन बी जयराम रमेश अपशन सी रमेश पोखरियाल निसांग अपशन डी तमाल बंदोपाधाय সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জয়রাম রমেশ দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা এই বইটির লেখক হলেন জয়রাম রমেশ এই বই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ এই বইটি লিখেছেন বিখ্যাত একটি কবিতা লাইট অফ এশিয়া এই যে কবিতা যেটি রচয়িতা হলেন এডউইন আর্নল্ট তার যে পোয়েম সেখানে এই কবিতার মাধ্যমে গৌতম বুদ্ধের যে একটি পরিষ্কার রূপ পরিস্ফুট হয়েছে সেই বিষয়ের উপর সেই পোয়েম সেই কবিতা লাইট অফ এশিয়া সেখানে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটাই আরও বিস্তারে এখানে আলোচনা করেছেন জয়রাম রমেশ দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্য ডিফাইন দ্য বুদ্ধা চলে আসবো পরের প্রশ্নে কোন দিনটি জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করা হয় ন্যাশনাল কিষান ডে বা ন্যাশনাল ফার্মার্স ডে হিসাবে পালন করা হয় অপশান এ বাইশে ডিসেম্বর অপশান বি তেইশে ডিসেম্বর অপশান সি চব্বিশে ডিসেম্বর অপশান ডি পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর দিনটি ভারতে প্রতি বছর জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করা হয় কৃষকদের অবদানকে সম্মান জানাতে এবং ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং স্মরণে তাঁর জাতীয় কৃষক দিবস পালন করা হয় জাতীয় গণিত দিবস বাইশে ডিসেম্বর চলে আসবো পরের প্রশ্নে দু হাজার একুশ সালে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট কোথায় অনুষ্ঠিত হবে দু সালে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট। অপশান এ চীন অপশান বি ফ্রান্স অপশান সি দক্ষিণ কোরিয়া অপশান ডি ভারত এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারত দু সালে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট অনুষ্ঠিত হবে ভারতে চলে আসছি পরের প্রশ্নে সম্প্রতি দক্ষিণ ভারতে আসলে পরে সাইক্লোন বুরেভি এই নামটি দিয়েছে কোন দেশ অপশান এ মালদ্বীপ অপশান বি পাকিস্তান অপশান সি ইরান অপশান ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মালদ্বীপ বুড়েভি সাইক্লোন এই বুড়েভি নামকরণটি করেছে মালদ্বীপ ভারতের দক্ষিণ ভারতে মূলত কেরালা তামিলনাড়ু এই অঞ্চলে এই বুড়েফি সাইক্লোন আসছে পড়ে এবং এই সাইক্লোনটিতে মূল ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেশটি সেটি হলো শ্রীলঙ্কা চলে আসছি পরের প্রশ্নে কোভিড নাইন্টিন সভ্যতা সংকট ওর সমাধান বইটি কার লেখা কোভিড নাইন্টিনতা সংকট ওর সমাধান বইটি কার লেখা অপশন এ জগদীশ রাজ অপশন বি চেতন ভগত অপশন সি কৈলাস সত্যার্থী অপশন ডি গিরিরাজ কিশোর সঠিক উত্তর হয়ে যাবে সি কৈলাস সত্যার্থী নোবেল বিজেতা দু হাজার সালে নোবেল বিজেতা কৈলাস সত্যার্থী তিনি এই কোভিড নাইন্টিন সফেতা সংকট ওর সমাধান বইটি লিখেছেন দু হাজার চোদ্দো সালে ভারতীয় সমাজসেবী কৈলাশ সটার্থী এবং মালালা ইউসুফ জাই পাকিস্তানের একজন পাকিস্তানি মালালা ইউসুফ জাই ইনারা কিন্তু দু হাজার চোদ্দো সালে একসাথে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন অনেক সময় প্রশ্ন আসে কৈলাশ শট্টার্থী কোন আন্দোলনের সাথে যুক্ত সেই আন্দোলনটি হচ্ছে বচপন বাঁচাও আন্দোলন কৈলাস সত্যার্থী বচপন বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত তাহলে কোভিড নাইন্টিন সভ্যতা সংকট ও সমাধান বইটি লিখেছেন কৈলাস সত্যার্থী চলে আসবো পরের প্রশ্নে কোন দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালন করা হয় ন্যাশনাল কনজিউমার ডে হিসাবে পালন করা হয় অপশান এ বাইশে ডিসেম্বর অপশান বি তেইশে ডিসেম্বর অপশান সি চব্বিশে ডিসেম্বর এবং অপশান ডি পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চব্বিশে ডিসেম্বর তাহলে বাইশে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে চব্বিশে ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে এবছরের ন্যাশনাল কনজিউমার ডে থিম ছিল হচ্ছে নিউ ফিচার্স অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট টোয়েন্টি নাইনটিন এবছরের থিম নিউ ফিচার্স অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট টোয়েন্টি নাইনটিন এই দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালন করা হয় কারণ কনজিউমার মুভমেন্ট কনজিউমার আন্দোলন বা উপভোক্তা আন্দোলন সম্বন্ধে মানুষকে সচেতন করতে এবং উপভোক্তাদের অধিকার ও তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে এই দিনেই অর্থাৎ চব্বিশে ডিসেম্বর এই দিনেই কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন রাষ্ট্রপতির সম্মতি পায় সেই জন্য এই দিনটি জাতীয় উপভোক্তা দিবস বা ন্যাশনাল কনজিউমার ডে হিসাবে পালন করা হয় চলে আসছি পরের প্রশ্নে অ্যাসওচম এস এস ও এর নবনিযুক্ত সভাপতির নাম কি অপশান এ বিনীত আগরওয়াল অপশান বি অমর্ত সেন অপশান সি এস পি কোঠারি অপশান ডি নন্দন কুলকার্ণী এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিনীত আগরওয়াল অ্যাসোচেম যার পুরো কথা হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোচেম অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া যার নবনিযুক্ত সভাপতি হয়েছেন বিনীত আগরওয়াল এবং এই অ্যাসোচেম পথ চলা শুরু করে উনিশশো কুড়ি সালে সেইভাবে যদি ধরা হয় তাহলে দু সালে এই অ্যাসচম এই সংস্থা একশো বছর পূরণ করলো তো বন্ধুরা এই ছিল বিগত সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু বাছাই করা প্রশ্নত্তর তোমাদের এই যে আমাদের সেগমেন্ট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং কোনো সাজেশান থাকলে সেটিও জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য